নমস্কার 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 পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন বছরে জীবনে কষ্টের মোচরে অত্যাধুনিক যাত্রা পালা তৃণমূল বনাম তৃণমূল এই যাত্রাপালায় তিনটি অধ্যায় আছে এখানে থ্রিল আছে সাসপেন্স আছে ট্র্যাজেডি আছে সবটাই ননসেন্স আছে আপনার মাথা ব্যথার কারণও আছে আবার আপনার জন্য নির্মল আনন্দে স্যারিডনও আছে তাই কোনোভাবেই মিস করবেন না এই বিনোদন আপনাদের সামনে রাখছি এই যাত্রাপালার প্রথম নিবেদন থ্রি টু ওয়ান ফুলনের মনোরঞ্জন মুখ্য ভূমিকায় বলাগড়ের বিধায়ক তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারী এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় যুবনেত্রী এবং জেলা পরিষদের সদস্য রুনা খাতুন খাচ্ছিল তাঁতে তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে মানে যে কাজটা করতে পারেন সেটাই করুন না বাবা যেটা পারেন না সেটা করতে গিয়ে মাথা ফাটানোর কি দরকার আছে কিন্তু আমরা বর্তমানে রয়েছি পশ্চিমবঙ্গে এবং এখানে আমরা বারবারই দেখেছি উন্নয়নের জোয়ারে প্রচুর বুদ্ধিজীবীরা সব ওই শাসক দলের ঘরের ভেতর ঢুকে পড়েন তো যাই হোক সেখানে কেউ টিকে থাকেন আবার কেউ খেপে যান তো খেপে যাওয়ার ক্যাটাগরিতে বর্তমানে যিনি রয়েছেন শাসক দলের একজন বুদ্ধিজীবী নেতা এবং বিধায়ক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মনোরঞ্জন বাবুর তৃণমূল কংগ্রেসের ভাবগতিক বেশ অনেকদিন ধরেই ঠিক লাগছে না কিন্তু তিনি দল ছেড়ে বেরিয়েও যেতে পারছেন না কারণ ওই স্যালারিটাই তার সম্বল আর তো কোথাও থেকে টাকা পয়সার কোনো ব্যাপার নেই ছেড়ে দিয়ে চলে গেলে খাবেনটা কি আর তাছাড়া তিনি ওই চোর জোর চোর এরকম টাইপের নন তাই তিনি উপরি কিছু করে যেতে পারেননি সেই কারণে তিনি রয়ে গেছেন কিন্তু রয়ে যাওয়ার পরেও তার জন্য বড্ড সমস্যা তৈরি হচ্ছে থ্যাংকস টু ফুলন দেবী কে ফুলন দেবী ফুলন দেবী হঠাৎ চম্বল থেকে পশ্চিমবঙ্গে এসে সিনিয়র সিটিজেনের জন্য অম্বল কেন তৈরি করছেন না এই ফুলন দেবীকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কথা অনুযায়ী এই ফুলন দেবী হলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় যুবনেত্রী রুনা খাতুন তাকে নিয়ে মনোরঞ্জন ব্যাপারী যেটা লিখেছিলেন সেটা হচ্ছে ওই যে ফুলন দেবী আছেন যিনি কুড়ি পঁচিশ জন শার্প শ্যুটার নিয়ে ঘুরে বেড়ান তিনি জনসভা থেকে বলেছেন আমাকে পুঁতে দেবেন হয় উনি আমাকে পুঁতে দেবেন আর তা না হলে আমি ওনার রাজনৈতিক জীবন থেকে ওনার রিটায়ার করিয়ে দেব। দেখি ওনার কলকাতার বাবু ওনাকে কত বাঁচাতে পারে কীভাবে বাঁচাতে পারে দেখুন কলিকাতার বাবু কালচার নিয়ে বই তো বহুদিন আগেই লেখা হয়ে গেছে আমরা অশিক্ষিত বাঙালি পড়ি না এইটাই একমাত্র সমস্যা যাই হোক উল্টো দিক থেকে এই যাকে ফুলাম দেবী বলা হয়েছে সেই রুনা খাতুন তিনিও জবাব দিয়েছেন তিনি বলছেন বিধায়কের সঙ্গে লড়াই করাটা মোটেই আমার কাজ নয় উনি ওনার নিজের কাজ করুন এই প্রথম দেখছি একটা মানুষ উঁচু থেকে নিচের দিকে তাকাচ্ছে পাহাড় থেকে ইঁদুর ঝাঁপ দেয় কোনো বাঘ সিংহ নয় যদিও অনেকেই নিজেকে পশুরাজটাজ ভাবছেন মানুষ আর কেউ কাউকে ভাবতে পারছেন না এইটা বেস্ট পার্ট নয় বেস্ট পার্ট হচ্ছে মনোরঞ্জন বাবু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যাওয়ার কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে রুনা দেবী আবার উত্তর দিয়েছেন এবং বলেছেন গো অ্যাহেড উনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে যাবেন যান যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমি সাহায্য করব। আমি শিক্ষিকা আমার রুচি বোধ আছে আপনি কাদা ছোড়াছড়ি করতে পারেন কিন্তু আমি সন্দেশ দিলাম এইখানে গোটা বিষয়টা একবার খেয়াল করুন উনি একজন শিক্ষিকা শাসক দলের একজন যুবনেত্রী জেলা পরিষদের সদস্য উনি বলছেন যে যদি মনোরঞ্জনবাবুর সাহায্য টাহায্য দরকার হয় টাকা পয়সা তাহলে তিনি সেটা দেবেন এদিকে আবার সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না এদিকে আবার এই শিক্ষিকা নেত্রী তিনি রুচিবোধের কথা বলছেন এবং সন্দেশ দেবার কথাও বলছেন কোথায় যেন কি একটা কানে লাগছে ঠিক কোন জায়গাটা বলতে পারছি না যাই হোক লেটেস্ট যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হলো রুনা দেবী বলাগড়ে থানায় একটি অভিযোগ করেছেন মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে যে মনোরঞ্জন ব্যাপারী অত্যন্ত খারাপ কথা ব্যবহার করেছেন তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই পোস্ট মনোরঞ্জন মনোরঞ্জনবাবু যদিও ডিলিট করে দিয়েছেন কিন্তু তার স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এবার বিষয়টা হলো থানায় তো আজকাল নব্বই শতাংশ সময় লোকে অভিযোগ টভিযোগ নেয় না এখানে নেওয়া হয়েছে সেটা খুবই ভালো কথা এখন মনোরঞ্জনের জন্য অবশ্যই নজর রাখুন এই কারণ আপনি ভাবতেই পারেন এটা আসলে ছোট গল্প কিন্তু লেখক বিধায়কের দয়ায় দেখবেন এটা কখন উপন্যাস হয়ে গেছে কেন এ কথা বলছি কারণ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে নিজেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নাকি তাকে এই মুহূর্তে পরামর্শ দিয়েছেন যে তিনি যেন কয়েকদিন বলা করে না যান টানটান একটা সোশ্যাল কমেন্ট্রি থেকে আমরা চলে আসছি একটা রহস্যের দিকে একটা প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের যাত্রাপালার এই অধ্যায় যেটি সুদীপ বনাম তাপস আর এইখানে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা অত্যন্ত স্যাংগুইন কার দর বেশি হাতি নাকি পেঙ্গুইন দেখুন রাজনীতিতে অনেক সময় সেন্স অফ হিউমারটা ঠিক কোথায় বোঝা যায় না ঠিক করে বা কেউ যখন কোনো কথা বলছেন এক্স্যাক্টলি কি মিন করে কথাটা বলছেন সেটাও অনেক সময় বোঝা যায় না কিন্তু কিছু কথা এমন সামনে আসে যেগুলো শুনে আপনি না হেসে থাকতে পারবেন না একটু আগেই বললাম রুনা খাতুন বলেছেন যে কেউ আর নিজেদের মানুষ ভাবতে পারছেন না সেটাই একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে এই তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘটনায় কিছু সময় আগে তাপস রায়ের কোনো একটি কথার পরিপ্রেক্ষিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন হাতি জালে বাজার তো কুত্তে ভকে হাজার এরকম একটা কি কথা আছে না বলেই সুদীপ বাবু বলেছিলেন নো কমেন্টস এইটা শুনে তাপস বাবু কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছিলেন এবং তাপস রায় সেই সময় বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা দলের কুকুর আমরা দলের ডোবার গ্রে হাউন্ড গ্রেড ডেন আমরা সতর্ক করি শত্রু আসলে তাদের দিকে তেড়ে যাই কিন্তু আমরা সাদা হাতি নই অনুৎপাদক নই আমরা নরেন্দ্র মোদী অমিত শাহ ওম বিড়লার সামনে গিয়ে সুর না চেয়ে না চেয়ে বন্দনা ভজনা করি না ভাবুন একবার কোথায় রাজনীতিতে বাঘের বাচ্চা বাঘিনী সিংহ নিয়ে কথা হচ্ছে সেখানে তাঁরা হাতি আর কুকুরে যাই হোক এখানে আরো দুই পশুর আগমন বাকি রয়েছে সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই এত আলোচনা হচ্ছে আমি আমার রাজনৈতিক যে আমার এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতে পারি যে গোটা দেশে রাজনীতির হাল মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ ছাগলের তৃতীয় সন্তানে পরিণত হবে এই শুনে তাপস রায় আবারও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলছেন এসব কোনো কথা জ্ঞানবম্বি নেই যা খুশি তাই বলে দিচ্ছে এবং তারই সঙ্গে তাপসবাবুর মনে হয় আগের সেই হাতি কুকুর ব্যাপারটা মনে ছিল সেই কারণে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এবার বলেছেন ও নিজেকে হাতি ভাবতে পারে কিন্তু ও মোটেই হাতি নয় যেরকম সুব্রত মুখোপাধ্যায় উপাধ্যায় ওকে দেখলেই এন যে দেখ দেখ কিরকম পেঙ্গুইনের মতো হেঁটে আসছে এবার এইটা নিয়ে আলাদা করে আমি কি বলবো ঠিক জানি না শুধু একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বয়স চুয়াত্তর বছর তাপস রায়ের বয়স সাতষট্টি বছর এবং সুব্রত মুখোপাধ্যায় যিনি প্রয়াত হয়েছেন তার আত্মার শান্তি কামনা করি তিনি পঁচাত্তর বছর বয়সে প্রয়াত হয়েছেন আমরা চলে এসেছি যাত্রাপালা তৃতীয় অধ্যায়ে পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তিওয়ারি বনাম হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজনীতি হোক বা সমাজের দর্পণ বারবার উঠে এসেছে প্রশ্ন কখনো প্রশ্ন উঠেছে বাবা কেন চাকর কখনো প্রশ্ন উঠেছে পেটে কেন বাকর কখনো প্রশ্ন উঠেছে সংখ্যালঘু ভোট হাতছাড়া হলে কেন কেচে যায় ভাঙর আবার প্রশ্ন উঠেছে নেতারা কেন টাকার হাঙ্গর কিছুদিন আগেই প্রশ্ন উঠেছে চাল চালচুরির ভাগ কার কার আর এই যাত্রাপালার অধ্যায় প্রশ্ন উঠছে রাস্তা তুমি কার দেখুন পশ্চিমবঙ্গে অনুপ্রেরণা যে ম্যান্ডেটারি এ কথা সকলেই জানেন অনুপ্রেরণায় সব কিছুই হয় কিন্তু অনুপ্রেরণার পরের ধাপটা কি মানে কাজটা কাউকে না কাউকে বাস্তবায়িত করতে হবে তো সেই ক্রেডিটটা কে নেবেন এই নিয়ে কিন্তু মারামারি ভয়ঙ্কর একটা আকচা আকচি তৈরি হতে পারে এবং সেরকমটাই দেখতে পাওয়া যাচ্ছে হাওড়ায় ব্যাপারটা কিছুই নয় হাওড়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা একেবারে বেহাল অবস্থায় পড়েছিল মাসখানেক আগে থেকে সেই রাস্তার সংস্কারের কাজ শুরু হয় এবং সেই সময় দেখা যায় যে রাস্তা তৈরির কাজ যেখানে হচ্ছে সেখানে একটা বড় ফ্লেক্স টাঙানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে তার সঙ্গে রয়েছে শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির ছবি যিনি আমাদের রাজ্যের প্রতিমন্ত্রীও বটে এবং সেই ফ্লেক্সে বড় বড় করে লেখা রয়েছে যে শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির ঐকান্তিক উদ্যোগে এবং প্রচেষ্টায় হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের সহায়তায় এই রাস্তা সংস্কারের কাজটি হচ্ছে এবার ভালো কথা রাস্তা তৈরির কাজ সংস্কারের কাজ শেষ হয়ে গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে এবার সেই রাস্তা উদ্বোধন করলেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী এবং তারপরে দেখা গেল যে মনোজ সেই ফ্লেক্সের পাশে ফ্লেক্স সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেখানে লেখা হচ্ছে যে হাওড়া পুরসভার প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্যোগ নিয়েছিলেন নিগমের অর্থ সহায়তা তিনি পেয়েছেন এবং তিনি এই রাস্তার যে কাজ সেটা সম্পন্ন করেছেন বিষয়টা কি দাঁড়ালো তাহলে রাস্তার কাজ যে করা হয়েছে এর ক্রেডিটটা কার একদিকে মনোজ তিবারি আর একদিকে সুজয় চক্রবর্তী যে দুজনের মধ্যে নাকি এখন একেবারে কা আখড়া চলছে মানে বুঝতেই পারলেন তো যে আমাদের রাজ্যে অনুপ্রেরণা কিন্তু ম্যান্ডেটারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ম্যান্ডেটারি কিন্তু তারপর যে কাজটা হয়ে গেল সেই কাজের ক্রেডিট কে নেবেন সেই নিয়েই মারামারি ওই যে আমাদের দ্য গ্রেট কেষ্টমণ্ডল বলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর উন্নয়ন হয়েছে ভয়ঙ্কর উন্নয়ন ভয়ানক উন্নয়ন কিন্তু সেই ভয়ঙ্কর ভয়ানক উন্নয়নকে নিয়ে যে ভয়ঙ্কর ভয়ানক মারামারিও হতে চলেছে সে কথাটাই তিনি সর্বসমক্ষে প্রেডিক্ট করতে ভুলে গিয়েছিলেন মনে হয় চোখের জলে নাকের জলে যাক চলে বলে আজকে শেষ করলাম এই অনুষ্ঠান এতক্ষণ দেখলেন রাজনৈতিক যাত্রাপালা করুণ রস এবং হাস্যরসের ককটেল শিক্ষিত বেকাররা রাস্তায় আর নেতারা ক্লাস ফাইভ ফেল এই তেঁদর বাঁদরদের নিয়ে আরও পর্ব যদি দেখতে না চান হ্যাঁ হ্যাঁ যদি দেখতে না চান অথবা যদি দেখতে চান কারণ পাবলিকের ডিমান্ড আমাদের কমান্ড তাহলে আমাদের পাশে থাকুন থ্যাংকস বাটনে ক্লিক করুন পর্বগুলো দেখতে থাকুন নতুন বছরে আমাদের সঙ্গে থাকুন কারণ আমাদের এই দুষ্টুমি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আনন্দ কেড়ে নেওয়ার জন্য নয় আর পরিশেষে এই পরিস্থিতিতে একটাই কথা কখনো কখনো বিচক্ষণতা প্রাণ বাঁচায় সাবধানে থাকুন মাটিতে পা রাখুন না দেখে পা ফেললে পিছলে যেতে পারেন অনুপ্রেরণায়